তে নবদ্বীপ ধাম নটা দ্বীপের সমাহার এটিকে নবকুঞ্জও বলা হয় আমরা সবাই জানি এই জগতে ভগবান কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর ঈশ্বর সৃষ্টিকর্তা তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংঘা তো পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন সব সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা তার থেকে সব কিছু এসেছে যার সমান কেউ নেই এবং যার ঊর্ধ্বে কেউ নেই এই জন্য ভগবানকে বলা হয় অসমর্ধ তত্ত্ব মত পরতরং নান কিঞ্চিদস্তি ধনঞ্জয় আমরা তাকে দেখতে পাই না এই চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি না আমার এই যে মালাটা আছে ফুল দেওয়া আছে না এখানে এখানে ফুল আছে এখানে ফুল আছে সবাই দেখতে পাচ্ছেন তো এই ফুলগুলো এমনি আছে এমনি আছে এখানে এই ফুলের ভিতরে কে এই ফুলগুলোকে ধরে রেখেছে সুতো আছে কেউ দেখতে পাচ্ছেন কোনো সুতো আমরা দেখতে পাচ্ছি না এই জন্য ভগবদ্গীতায় কৃষ্ণ সেটিই বলেছেন যে আমাকে সবাই দেখতে পায় না কেন সবাই এই সমস্ত এই গ্রহমণ্ডল ইত্যাদি আমাতে গ্রথিত আছে কিন্তু কেউ বুঝতে পারছে না এইগুলি কী করে আছে ঠিক যেমন কেউ বুঝতে পারছে না এই ফুলগুলি কিভাবে গ্রথিত আছে তো মানে বুদ্ধিমান ব্যক্তি প্রশ্ন করে যাচাই করে জিজ্ঞাসা করে কি করে এই ফুলগুলো আছে তাই সে গেঁথেছে বা এই ফুলটা কিভাবে আছে তার দেখার চেষ্টা করে তো সেটা মাধ্যম রয়েছে জানার জন্য তো জন্য এখানে সুতু আছে যার ফলে এই ফুলগুলা এখানে রয়েছে সুতুবিহীন এটা কেউ থাকতে পারে না ঠিক এই জগতে যা কিছু আমরা দেখছি ভগবান আছেন বলে এই সব কিছু রয়েছে এই জন্য আমরা ভগবদ্গীতা থেকে পাই ভগবান কৃষ্ণ পাঁচটি মূল বিষয় আলোচনা করেছেন কিন্তু সেখানে তিনটি তত্ত্ব রয়েছে সেই তিনটি তত্ত্ব হচ্ছে যে গুজ গুজতর এবং গুজতম তত্ত্ব এই তিনটি প্রকৃত জ্ঞান ভগবান দিয়েছেন গুজ্য জ্ঞান গুজতর জ্ঞান এবং গুজতম জ্ঞান যিনি ভগবৎ গীতায় কৃষ্ণ বলেছেন যে সেই গুজ জ্ঞান হচ্ছে ব্রহ্মজ্ঞান প্রভুপাত সবাইকে সারা বিশ্বের মানুষকে শিখালেন যে আমরা স্কুল কলেজে পড়াশোনা করছি জ্ঞান অর্জনের জন্য তো প্রভুপাত বলেছেন প্রকৃত জ্ঞান কি তো প্রভুপাদ ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায় সাংখ্য দর্শনে সাংখ্য যুগে তাৎপর্যের মধ্যে জানিয়েছেন যে ব্রহ্মজ্ঞান হচ্ছে বা প্রকৃত জ্ঞান হচ্ছে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য এটা না জানার দরুন অর্জুনের শোক হয়েছিল যে আমি কে আমরা জানি না এই জন্য এই জগতে আমরা শোক মহ ভয় এসব আমাদের মধ্যে আছে তো সেজন্য সে আত্মতত্ত্ব জ্ঞান ব্রহ্মজ্ঞান আপনার প্রথমে গীতায় আমরা দেখি বিষাদ যুগ অর্জুনের বিষাদ যুগ তাই দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যুগ সেখানে এই দেহ আত্মা সম্বন্ধে বিশদ বর্ণনা রয়েছে সম্যক আত্মদর্শন সেখানে দেওয়া হয়েছে সেজন্য সাংখ্য মানে সম্যক আত্মদর্শন বিশদ সে জ্ঞান প্রদান করা হয়েছে দেহ এবং আত্মার মধ্যে তো অর্জুন কেন শোক করছিলেন না তিনি তার মনধর্মে চলছিলেন মনের দ্বারা আজকাল আমরা সবাই মনের দ্বারা চলি দেহকে কেন্দ্র করে চলি সমাজকে কেন্দ্র করে চলি দেহ দেহধর্ম সমাজ ধর্ম মনধর্ম পরিবারকে কেন্দ্র করে চলি কুলধর্ম এই সবগুলির প্রতি অর্জুনের আসক্তি ছিল যার ফলস্বরূপ ভগবান কৃষ্ণ যুদ্ধভূমিতে কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুন সব জানতে চাইলেন এই যুদ্ধভূমিতে কারা আছে তাই অর্জুনের অনুরোধে ভগবান দেখালেন যুদ্ধভূমির মাঝখানে রাখলেন রথকে আর অর্জুন সবাইকে দেখলেন যে সব আত্মীয় স্বজন তো দেহতে সম্বন্ধিত সমাজে সম্বন্ধিত কুলেতে সম্পর্কিত এই সব কিছু তিনি দেখছেন যে এরা সব আমার থেকে চলে যাবে এই যুদ্ধেতে পরস্পর মারামারি হবে যখন যুদ্ধে হবে যখন মৃত্যুবরণ করবে তাই উনি এই যে দেহধর্ম মনধর্ম কুলধর্ম দেশ ধর্ম সমাজ ধর্মের প্রতি আসক্তি হেতু অর্জুনের বিষাদ হয়ে গেল কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন যুদ্ধভূমিতে গিয়ে কি করণীয় অকরণীয় বুঝতে পারছেন না তাই জন্য ক্রিস্টানের কাছে শরণাগতি হয়েছিলেন তাই ভগবদ্গীতা আমাদের শরণাগতি শেখায় তো সেজন্য যখন আমরা কর্তব্য কি কর্তব্য বিমূল হয়ে যাব কি করণীয় অকরণ জানব না তো সেই এই গীতা ভগবান থেকে অভিন্ন সমস্ত বৈদিক উপনিষদের সারা তিসার এই জন্য আর একটা নাম আছে গীত উপনিষদ গীতার আরেকটা একটা নাম আছে অর্জুন কৃষ্ণা সংবাদ অর্জুন শ্রীকৃষ্ণ সংবাদ যেন অর্জুন শরণাগতি করেছেন ভগবানের কাছে কর্তৃব্য বিমূ হয়ে তাই ভগবান তাকে শরণাগতি শিখালেন তাকে এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত করানোর জন্য আত্মজ্ঞান দিলেন দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য জানালেন কেন আমরা দেহ এবং আত্মার মধ্যে যে পার্থক্য না জানি তাহলে আমরা শোকাগ্রস্ত হব মহাগ্রস্ত এবং ভয়ের উদ্রেক হবে শোক মোহ ভয় কেন মানুষ শোক করে না কোনো কিছুতে মোহ থাকার ফলে আমরা এই শরীরের প্রতি মোহ সমাজের প্রতি মোহ শরীরের সম্বন্ধিত সব বস্তুতে মোহ যা এই যখন আমাদের এই শরীর থেকে কিছু ডিটাচ হবে বাবা মা চলে যাবে দেশের কেউ চলে যাবে সমাজের কোনো ক্ষতি হবে বা আমার দেহতে কিছু ক্ষতি হবে যেহেতু দেহতে মোহ পরিবারে মোহ আত্মীয় মোহ আসক্তির ফলে আমাদের শোক হয় এরা মারা যাবে কে দেখবে আমার ছেলে যদি মারা যায় কে দেখবে যখন করোনা এসছে সবাই কেউ অর্ধেক লোক মারা যাচ্ছে দেখছে ছেলের করোনা হয়ে গেছে হসপিটালে তখন হা হুতাশ করছে বাবা মা কী হবে আমার বৃদ্ধ হয়ে গেছে কে দেখবে অনেকে চলে যাচ্ছে এই যে সম্পর্কিত টাকা পয়সা নিয়ে নিল অনেক টাকা রেখেছিলেন জমিয়ে সরকার এসে সব ব্যান করে দিল তখন আহত আজ কে দেখবে কী কর খাবো দাবো এরকম বিভিন্ন দেহতে সম্বন্ধিত সব কিছুতে আসক্তির দরুন আমরা এরকম শোক করি আর যার ফলে আমাদের ভয়ের উদ্রেক হয় যেন শোক মহ ভয় এই তিনটি আমাদের কাজ করছে তো সেই জন্যেই মহা ভয় থেকে মুক্ত হতে গেলে তাহলে আমাদের ভগবানের সাথে সম্বন্ধযুক্ত তার ভক্তদের কাছে যুক্ত হতে হবে শরণাগত হতে হবে যেমন অর্জুন কৃষ্ণের কাছে শরণাগত হয়েছিলেন যেহেতু সেখানে ভগবান স্বয়ং কৃষ্ণ উপস্থিত ছিলেন এখনও তো আমাদের কাছে কৃষ্ণ নেই কিন্তু সেই কৃষ্ণ গীতা রূপে উপস্থিত রয়েছেন গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবানের কথা মুখনিশৃত কথা আর ভগবান কোনো পার্থক্য নেই তাই এটি আমরা বুঝতে পারব তাঁরই যারা প্রতিনিধি প্রতিনিধি মানে ভগবান যা বলেছেন তার অনুরূপ পুনরাবৃত্তিকরণ করেন যা কৃষ্ণ বলেছেন সেটার কোনো পরিবর্তন করেন না অ্যাজ ইট ইজ এই জন্য এই গীতার নাম ভগবদ্গীতা যথাযথ কোনো পরিবর্তন নেই প্রভুপাত ইস্কনের প্রতিষ্ঠাতা রূপে এই তিনি ভগবদ গীতা যথাযথ প্রদান করেছেন যেখানে কোন কৃষ্ণ যা বলেছেন প্রভুপাত শ্রী সরলভাবে আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন তো সেজন্য আমাদের সম্বন্ধ কোথায় রাখা উচিত তো সেজন্য সম্বন্ধ জ্ঞান কৃষ্ণ দান করেছেন সেই ব্রহ্মজ্ঞান যে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ জন্য আমরা এই দেহ নই আত্মা দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য দিয়েছেন যে দেহটা অনিত্য যেটিকে মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি হয়েছে এই দেহটা যেটি ভগবান বলছেন এটা আমার নিকৃষ্ট শক্তি অপরাধ শক্তি এই মাটি জল আকাশ আগুন বায়ু কিন্তু আমার আরেকটি শক্তি শক্তি প্রকৃতি প্রকৃতি সবাই লোকেরা মানে প্রকৃতিকে বলে আমরা প্রকৃতি জানি প্রকৃতি মানি যখন জিজ্ঞাসা হয় প্রকৃতি মানে কি আমি উড়িষায় গিয়েছিলাম একটা কলেজে আমাকে নিয়ে গিয়েছিল তো সেখানে সবাই বলছে আমরা প্রকৃতি মানি ভগবান ভগবান এইসব কিছু আমরা মানি না যেখানে প্রকৃতি মানে কি বলতে পারছে না তখন শিক্ষক একজন বললো এই শক্তি আমি চলে কার শক্তি এখন বলতে পারে না হ্যাঁ থ হয়ে রয়েছে কার শক্তি শক্তি তো কারুর শক্তি যেন আমরা আমি জিজ্ঞাসা করলাম আপনি তো অহংকার করলেন যে আমি আমার শক্তিতে এসব করছি যেমন মোহাম্মদ আলী বিশ্ব বক্সার চ্যাম্পিয়ন ওইরকম বলতো যে সারা বিশ্বের মধ্যে যে বক্সারের চ্যাম্পিয়ন ছিল মোহাম্মদ আলী সে ভগবান গড আল্লাহ এসব কিছু মানতো না বলতো আমার শক্তিতে আমি এই সমত অর্জন করছি শক্তিশালী হয়েছি আবার এখানে কে আমাকে এইসব দিবে এইরকম অহংকার করছিল কিন্তু ওর একটা রোগ হয়ে গেল সেই রোগটার নাম হচ্ছে পার্কিনসন্স যে রোগের লক্ষণ হচ্ছে হাতগুলি এরকম কাঁপবে পাগুলি কাঁপবে থরথর করবে এরকম গ্লাসটা ধরতে পারবে না পড়ে যাবে তো এইরকম রোগ হয়ে গেল ওর হাতে ওই দিন ও লিখছে না যে আল্লাহ গড ভগবান যার শক্তিতে আমি শক্তিমান হয়েছিলাম তিনি আজ আমার থেকে শক্তি নিয়ে নিয়েছেন তাই আমার হাত এখন কাজ করছে না শরীর কাজ করছে না তো এরকম এই মোহাম্মদ আলী তখন আবার লিখছে তখন প্রথমেই মানছিলাম এই গড টড আল্লাহ টালা এই সব গল্প এসব গুজব এসব অন্ধবিশ্বাস কিন্তু পরেই তাকে স্বীকার করতে হলো যে যার শক্তিতে আমি শক্তিমান হয়েছিলাম তো সেই ভগবান হচ্ছেন সমস্ত শক্তির উৎস তাই শক্তিমান তাই জন্য দেখে গড আল্লাহ ভগবান বলা হয় তার নাম হচ্ছে কৃষ্ণ তো সেই গড আল্লাহ ভগবান সর্বশক্তিমান সব জায়গায় আমরা দেখি ছোট্ট শিশু সাত দিনের শিশু পুতনা রাক্ষসী ছল করে গেছে অপূর্ব সুন্দর রূপ ধারণ করে কিন্তু কালকুট বিষ মাখিয়ে নিয়ে গেছে স্তনে বধ করবে কিন্তু রূপ রয়েছে বাইরে সুন্দর ছল চাতুরি করে গেছে কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান অন্তর্জামী মনে হচ্ছে উনি সাধারণ শিশুরূপে যশোদার পুত্ররূপে তার কুলে দুলনায় ঝুলছেন কিন্তু উনি সব জানেন অন্তর্জামী শিশু হলেও তাকে ভোট দিয়ে বা তপস্যা করে ভগবান এই শব্দটা নিতে হয় না তিনি সবসময় ভগবান ভক্ত চায় আমার পুত্ররূপে আসো তাই ভগবান এসেছেন পুত্ররূপে যশোদার পুত্ররূপে যশোদানন্দন নন্দনন্দন তাই সেখানে স্তন গ্রহণ করেই পুতনার কে উদ্ধার করে দিলেন দেখুন কিরকম শক্তিশালী সাত দিনের শিশু সে কালকুট বিষ পান করে পুতনাকে মুক্ত করছেন যে পুতনা মাতৃবত স্থান দিতে এসেছে কি না আমি মা তুমি আমার স্তন গ্রহণ করো আর ভগবান সকলের প্রতি করুণাময় তিনি সবাইকে কৃপা প্রদান করেন শত্রুকে পর্যন্ত তাকে মারতে এসেছে তাকে কৃপা করছেন এরকম কোনো জগতে দেখা যায় আমাদেরকে মারতে এসে তাকে করুণা করেছে তো কৃষ্ণ এরকমই তিনি সাত সাত দিনের শিশু হলেও তাকে স্তন গ্রহণ করে গোলকবৃন্দাবেন তাকে শুধু যে মুক্তি দিলেন তা নয় তাকে একদম বৃন্দাবনে বৈকুণ্ঠেও নয় যেখানে ভগবানের নিজস্ব ধাম গোলক বৃন্দাবন সেখানে পাঠিয়ে দিলেন মাতৃবধ তাকে স্থান দিলেন আমরা দেখছি কীভাবে তৃণাবত অসুর শকটা আসুর তারপরে এই যে অঘাসুর বকা আসুর তারা সবাই এসেছে কৃষ্ণকে বধ করার জন্য ছোটো শিশু কিন্তু তারা বিরাট বিরাট রূপ শক্তিশালী হয়ে এসেছে কিন্তু এক নিমেষের মধ্যে তাদের সব দেহ ত্যাগ হয়েছে ভগবান কৃষ্ণ সাত বছর বয়সে তার এই বৃদ্ধ মানে কড়িয়া আঙ্গুল বাম হাতের কড়িয়া আঙ্গুলে গিরিরাজ গোবর্ধনকে উত্তোলন করলেন যে গোবর্ধনের যে দৈর্ঘ্য প্রস্ত তার যে উচ্চতা গর্গসংগীতা বলা হয় চৌষট্টি মাইল তার দৈর্ঘ্য তার প্রস্থ চল্লিশ মাইল তার উচ্চতা ষোলো মাইল তো এরকম হচ্ছে সেই গিরি গোবর্ধনকে সেই সাত বছরের শিশু কেনে আঙুলে তুলে ধরেছেন তাই জন্য উনি সর্বশক্তিমান আমরা বুঝতে পারি না ভাবি শিশু তো সেজন্য সেই পরমেশ্বর ভগবানের শক্তি আমাদের মধ্যে ছিটে ফোটা কিছু এসে গেছে তো সেটা আমরা বুঝতে পারি না তারই একটা নিকৃষ্ট শক্তি জাত আমার এই দেহটা আর তারই একটা উৎকৃষ্ট শক্তি যাত পরাশক্তি আমি আত্মা যে এই দেহকে বৃদ্ধি আছে। কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুজ্যতি বুদ্ধিমান ব্যক্তি বিচলিত হয় না এ দেহের পরিবর্তনে ছোটবেলার শরীর আছে আপনাদের আমাদের কারো আছে নেই তাহলে দেখুন যে শরীরটা নষ্ট হয়ে যায় কিন্তু যে ব্যক্তি পরাশক্তি সেটা উৎকৃষ্ট প্রকৃতি সে যেন পরা প্রকৃতি বলা আছে একটা অপরা প্রকৃতি একটা পরা প্রকৃতি দুটাই শক্তি একটা নিকৃষ্ট শক্তি একটা উৎকৃষ্ট শক্তি যে ভগবদ্ গীতায় কৃষ্ণ সপ্তম অধ্যায় বর্ণনা করেছেন তো এইগুলি ভগবান কৃষ্ণ অর্জুনকে সব শিখিয়েছেন জানিয়েছেন এ দেহ কীরকম এ দেহের মধ্যে আত্মা সেটা হচ্ছে আমার অংশ এবং আমি সর্বত্র বিদ্যমান সর্বত্র আমি রয়েছি ভগবান জানাচ্ছেন সেখানে গুজ্যতর জ্ঞান দিচ্ছেন আমি রূপে সমস্ত অন্য পরমাণুতে আমি বিদ্যমান রয়েছি আর আমি অন্নমন্তা রূপে এই জগতে সব কিছু সাক্ষী রয়েছি আর সমস্ত কিছু দেখছি আমি পরমাত্মা রূপে সে আরও একটা জ্ঞান দিলেন আরও একটু উন্নত যে দেহ আত্মা সম্বন্ধে জ্ঞান দিয়ে ব্রহ্মজ্ঞান দিলেন এই দেহের মধ্যে আত্মা সেটা হচ্ছে আমার অংশ তাই অংশের কর্তব্য অংশীর সাথে যুক্ত থাকা আর এই জগতে আমার পরিচালনায় সব কিছু হচ্ছে। তাই আমি সর্বত্র বিদ্যমান পরমাত্মা রূপে তাই গুজ্জতর জ্ঞান দিলেন এবং অর্জুনকে বলেন দেখো অর্জুন তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছি গুজ্জতম জ্ঞান যা কিছু আমি বলেছি সবকিছু মধ্যে যে সর্বশ্রেষ্ঠ গুজ্যতম জ্ঞান সর্বধর্মান পরিত্যজ্য আমরা জগতে বিভিন্ন যে সমাজ ধর্ম দেশ ধর্ম জাতি ধর্ম বিভিন্ন ধর্মের কথা বলি বিশেষ করে বর্ণাশ্রম ধর্ম ভগবান বলেন চাতুর্বর্ণ মায়া সিষ্টম গুণকর্ম স এটা আমার সৃষ্ট যে চারটি বর্ণ চারটি আশ্রম চারটি বর্ণ কি কে জানে চারটি বর্ণ আ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি আশ্রম মাতাজিদের মধ্যে ব্রহ্মচারী গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস এটি ভগবান সৃষ্টি করেছেন। এটি বলে বর্ণাশ্রম ধর্ম ধর্ম মানে এই প্রথম হচ্ছে এই সনাতন ধর্মের প্রথম পরিচয় হচ্ছে এই বর্ণাশ্রম ধর্ম চারটি বর্ণ চারটি আশ্রম তাই চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে স্বধর্ম করিলেও সে রৌরবে পড়ি মজে চারটা বর্ণ আশ্রমের মধ্যে তাদের সিয় সিয় ধর্ম আছে তো সেখানে আমরা বিভ্রান্ত হই কখনো কখনো সেই জন্য ভগবান বললেন অর্জুন এই কলিযুগের মানুষের জন্য গিতার গীতার জ্ঞান তাই তিনি জানালেন যে সব ত্যাগ করে দাও এ সমস্ত বর্ণাশ্রমের মধ্যে যেও না কেন এখানেও সব দেহাত্ম বুদ্ধি রয়েছে আমি সন্ন্যাসী আমি গৃহস্থ এইসব দেহাত্ম বুদ্ধির মধ্যেই রয়েছে তো সেজন্য এই সব ত্যাগ কর প্রাথমিক স্টেজে আমরা এইগুলি করছি সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাই এই সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের আরাধনা করা ক্রমে ক্রমে সেজন্য ভগবান বললেন অর্জুন এবারে তুমি সম্পূর্ণ ত্যাগ করো এই জন্য অর্জুন শরণাগতি করলেন শিষ্য তেহম সাধিমাং ত্বাং প্রপন্নম আমি তোমার শরণাগত হলাম শিষ্য হলাম তোমার শাসনে থাকব, দয়া করে আমাকে শিক্ষা দাও আমার কি করণীয় কি অকরণীয় কি করে আমি ভালো মন্দ সব কিছু বুঝতে পারবো জন্য ভগবান তাকে জানালেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণ ব্রজ আর অর্জুন কি করলেন সেটা বলে ভগবান বললেন মনমনা ভব মদ্ভক্ত মজাজি মাং নমস্কুরু যে তোমার মনের দ্বারা সর্বদা আমাকে ভাব আমার ভক্ত হও আমার পূজা অর্চনা কর আমাকে প্রণাম কর এটি ভগবান পুরো জানালেন গুজ্জতম যে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর ভগবানের যে প্রকৃত স্বরূপ তাতে তুমি সেবাতে নিযুক্ত হও কিভাবে সেবা করবে আমাদের প্রথম মন দিয়ে সেবা করতে হবে মনটা অত্যন্ত চঞ্চল এই চঞ্চল মনকে প্রভুপা শিখালেন সেজন্য এই কলিযুগে ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সেই জন্য আমরা এই ভগবানের নামে আত্মসমর্পণ করব প্রথমে আমাদের এই ভগবানের নামে আত্মসমর্পণ করব তো আমি করতে পারছি না তাই ভগবান বলছে আমার কর্মতে আত্মসমর্পণ কর আমার সব কাজ কাজকর্মেতে নিযুক্ত হ যাজন কর দেখবেন অনেকে ছেলে মেয়ে বাবা মা খুব ভক্ত বলে মহারাজ আমাদের ছেলেমেয়েরা ভক্ত হচ্ছে না তারা বলে আমি ভুরে উঠতে পারবো না আমি সব জপ করতে পারবো না আমি এই সমস্ত পাঁচ মাংস ত্যাগ করতে পারবো না তখন বাবা মা খুব বিড়ম্বনায় পড়ে যায় আমার ছেলে কি করে ভক্ত হবে তাই ছেলে বউমাদেরকে ভক্ত করতে পারে না তো প্রভুপাত বলেছেন কৃষ্ণের কথা কৃষ্ণ নিজে বলেছেন কৃষ্ণ কর্মে নিযুক্ত করা তো প্রভুপাত সহজরূপে দিলেন যে দেখো তোমার ছেলেকে বলো যে একটু বাজার থেকে ফল কিনে নিয়ে আসতে ওই যে আপনি টাকা দিলেন ফল নিয়ে এলো কার জন্য নিয়ে এলো বাবা মা ভক্ত কৃষ্ণের কাছে ফলটা ভোগ লাগালো তাহলে এই ছেলে কৃষ্ণের এই ভোগ লাগানো যে ফলের কৃষ্ণ যে ভুক্তা প্রবাল বলছেন ভগবান যে ভুক্তা বিশ্বের মানুষ কেউ জানতো না অন্যান্য সব আমাদের ভারতবর্ষে টাটা বিড়লা বিশ্বের অন্যান্য সব কোম্পানি যারা বড় বড় ধনী লোক তারা ভাবতো এটা আমার আমি ভুক্তা, আমার ছেলেমেয়েরা ভুক্তা কেউ রাজনৈতিক নেতারা হতো আমি আমার বা আমার দেশবাসী এসব গণ্ডির মধ্যে আমরাই ভুক্তা কিন্তু শিল প্রভুপাত দেখালেন যে এই সমস্ত কিছু আমরা আসক্ত হয়ে আমরা কেউ সুখী নই আমি এবং আমার গণ্ডিতে রয়ে গেছে এই জগতে সব আমার আমি ভোগ করবো আমার ছেলেমেয়েরা ভোগ করবে এই যে আমি আমার এগুলা যা আমাদের নয় সেটা আমরা বুঝতে পারি না তো সে প্রভুপাত সারা বিশ্বের লোকে শিখালেন যে এগুলি আমাদের কোনো কিছু নয় এই জন্য গীতাতে সেটি বলা হয় অহম সর্বস্ব প্রভাব মত সর্বং প্রবর্ততে এই জগতে সব কিছু ভগবানের মাটি জল আকাশ আগুন বায়ু যা কিছু আর ভগবান বলছেন আমি ভোক্তা ভোক্তারম জগতপস্যাম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানম জ্ঞানতম শান্তি মিচ্ছতি। তাই জগতে শান্তি প্রতিষ্ঠা হবে তো সেটা কেউ জানে না প্রভুপাত সারা বিশ্বে শিখালেন বড় বড় কুটিপতি ধনী বৈজ্ঞানিক যারা সবাই এই সব কিছু আমার দেহাত্ম বুদ্ধিতে পর্যবেসিত হয়ে থাকে প্রভুপাত তাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন দেখো এইগুলি তুমি ভুক্তা নও তোমার দেহটাকেই ছোট্টবেলার দেহটাকে তুমি ভোগ করতে পারো নি রক্ষা করতে পারো নি রকম এরকম তোমার মেয়ে ছেলে কাউকে তুমি রক্ষা করতে পারো না তোমার সামনেই তুমি ভাবছিলে এটা আমার বাবা সম্পত্তি এটা দিয়েছিলেন এটা অতএব আমার হয়ে গেল তো বাবাও প্রকৃত বাবাও নয় স্ত্রীও প্রকৃত স্ত্রী নয় আমরা সবাই বলি যে এটা আমার বাবা এটা আমার মা কেউ যখন প্রভুপাল বলেছেন একটা লেকচারে কেউ মৃত্যুবরণ করে সেদিন সবাই বুঝে এটা বাবা নয় মা নয় হ্যাঁ না কেউ বুঝেন ওই দিন বুঝে সেদিন কান্না করে বলে আজ বাবা চলে গেলেন আপনার ছোট ছেলে জিজ্ঞাস করবে বাবা তোমার বাবা তো শুয়ে আছে কোথায় চলে গেলো কান্না করছো কেন তাহলে যাকে বাবা বলেছিলেন যাকে মা বলেছিলেন যাকে প্রধানমন্ত্রী বলছিলেন যাকে রাষ্ট্রপতি বলছিলাম যাকে বন্ধু বলছিলাম স্ত্রী বলছিলাম ছেলে বলছিলাম আত্মা চলে গেলো ওই প্রকৃত পরাশক্তি ভগবানের ভগবান বলছেন আমার অংশ সেটি মময় মাংস জীবলোকে জীবভূত সনাতন সনাতন মানে নিত্য ভগবান নিত্য তার অংশ আত্মা আমি নিত্য সেজন্য এই দেহ অনিত্য তো এইটা জ্ঞান হয় যেদিন কেউ মারা যায় তো সেজন্য আমরা সবাই মিথ্যাচারী বলে আমরা বাংলাদেশি ভারতীয় বাঙালি আমি মহিলা আমি পুরুষ এই যে জ্ঞান থাকার ফলে আমরা হতাশা উৎকণ্ঠা উদ্বেগ সেজন্য প্রভুপাত শিখালেন এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে আত্মজ্ঞান শিখালেন যদি কৃষ্ণ অর্জুনকে এইভাবে শিখিয়ে সব বলেন শরণাগত আমার চরণে আর অর্জুন সেটা করলেন কীভাবে করলেন অর্জুন দেখিয়ে দিলেন সেরেন্ডার করে যে নষ্টমহ স্মৃতি লব্ধ আতপ্রসাদ ময়া অচ্যুত ভগবান শরণাগত শিখালেন শরণাগত হ আত্মসমর্পণ করেছ যখন তাহলে আমার শরণাগত সব ত্যাগ করে দাও আর সব ত্যাগ করে আমার সেরেন্ডার করো অর্জুন তাই করলেন যে আমি এখন বুঝতে পেরেছি আসলে আগে আমার এই দেহতে সম্বন্ধিত ছিল তো তাই আমি মোহগ্রস্ত ছিলাম এখন নষ্ট মোহ স্মৃতি লব্ধ আমি আমার প্রকৃত স্থিতিতে এসে গেছি স্মৃতিলব্ধ তৎপ্রসাদাত ভগবান তোমার হে অচ্যুত তোমার কৃপায় আমি স্থিতস্মি মানে আমার স্থিতিটা বুঝতে পেরেছি অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মণ পরমেশ্বরস অস্মি আমি তোমার অংশ তোমার সেবক তোমার ইচ্ছাই পূর্ণ করব করিস তব তুমি যা বলবে তাই করব বেশ তো এই জন্য আমরা গীতা অধ্যয়ন করে এই সার জিনিসটাকে বুঝার চেষ্টা করব অর্জুন যেভাবে আত্মসমর্পণ করলেন তাই আমরা যখন কর্তব্য বিমূঢ় হয়ে যাব কি করণীয় অকরণীয় তা আমাদের ম্যানমেল বুক এই গীতা প্রভুপাতির জন্য ইস্কন যখন তৈরি করলেন তার সাতটি উদ্দেশ্য দিলেন যে সমাজের সমস্ত মানুষকে তারা সবাই হতাশাগ্রস্ত উৎকণ্ঠা উদ্বেগে রয়েছে বিভিন্ন সমস্যায় রয়েছে তাই ইস্কন ভক্তদের কর্তব্য সবাইকে একত্রীকরণ করা পারমার্থিক জ্ঞানের মাধ্যমে তাদেরকে সূচনা করা তো সেই পারমার্থিক জ্ঞান গীতা ভাগবতের দ্বারা তাদেরকে প্রচার করতে হবে তো গীতা ভাগবত হচ্ছে আমাদের ম্যানুয়েল বুক যেমন এই ক্যামেরা গাড়ি মোবাইল আপনারা চালাবেন একটা ম্যানুয়েল বুক দেওয়া হয় কিভাবে অপারেটিং করবেন তো এই রূপক যে যন্ত্র এটা এটাকে আমরা অপারেটিং করব এই এই গীতা ভাগবত শাস্ত্র অনুসারে এই আমাদের ইস্কন থেকে এই গীতা পাঠ্যচক্র এখানে ইস্কনে গীতা একাডেমি খোলা হয়েছে যে গীতার জ্ঞান আমাদের দরকার ভাগবতের জ্ঞান আমাদের দরকার তো যেটা হচ্ছে আমাদের ম্যানুয়েল বুক কি করে আমার এই দেহটাকে আমি অপারেটিং করব। পরিচালনা করবো এই যন্ত্রকে নাহলে ভুল হয়ে যাবে যদি ক্যামেরাটা ভুল টিপে দিবেন ম্যানুয়াল বুক বা যারা জানে তাদের তত্ত্বাবধানে গুরুর আশ্রয় না শিখেন তাহলে গাড়িটা কিনলেন কোম্পানি ম্যানুয়াল বুক দিল এটা যে দশ লাখ টাকা কিন্তু এই ম্যানুয়াল বুক এটা পেট্রোল গাড়ি সাবধান আমরা কখনো গাড়ি নিয়ে যাই পেট্রোল পাম্পে আপনার কোন গাড়ি পেট্রোল না ডিজেল যদি ভুলবশত আপনি ডিজেল বলে দিয়েছেন তাহলে হয়ে গেল পেট্রোল গাড়ি তাদের ডিজেল ঢুকিয়ে দিল তাহলে কীভাবে আর চলবে আপনি যদি মনে করেন না না এখন দাম টাম বেড়ে গেছে একশো টাকা তেল আমি জল ঢুকিয়ে দিই তাহলে এটা প্যাকুলেশন হয়ে গেল মনগড়া হয়ে গেল তখন আপনার গাড়িটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য প্রভুপাত সারা বিশ্ব মানুষকে আমাদের শিখিয়েছেন কিভাবে আমরা এই গীতার জ্ঞান লাভ করে পরস্পর মধ্যে কেন্দ্রবিন্দু করবেন গীতা হচ্ছে কৃষ্ণ এই জন্য প্রভুপাত বলেছেন যখন কোনো একটা সংঘ তৈরি হবে সেই সংঘের কেন্দ্রবিন্দু থাকা চাই কিন্তু আজকাল রাষ্ট্রসংঘ হয়েছে কিন্তু ফ্লাগ বাড়ছে কেন্দ্র নেই যুবক সংঘ হয়েছে ঝগড়াঝাটি রাজনৈতিক সংঘ হয়েছে ঝগড়াঝাটি পরস্পরের মধ্যে বা ব্যবসায়ী সংঘ হয়েছে ঝগড়াঝাটি কেন কোনো কেন্দ্র নেই কিন্তু প্রভুপাত একটা সংঘ তৈরি করলেন কি নাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ এখানে কেন্দ্র রয়েছে এই জন্য প্রভাত বলছেন আমরা কাকে সেন্টারে রেখেছি কেন্দ্রতে রেখেছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ এই জন্য কৃষ্ণকে কেন্দ্রতে রাখতে হবে কেন না উনি এই সব কিছুর আমার আপনার সবাই এবং সব কিছুর তিনি হচ্ছেন মূল আশ্রয়দাতা তার থেকে সব এসেছে আমরা সবাই তার থেকে এসেছি তাই জন্য তার আশ্রয়ে আমাদের সবকিছু করতে হবে তো জন্যই প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করে বললেন আমাদের একটি যে উদ্দেশ্য লক্ষ্য থাকবে কেবল কৃষ্ণ যেন কেন্দ্রবিন্দুতে থাকে তো সেজন্য আমরা যখনই গীতা পাঠ্যচক্র সংঘ করছি নাম হট সংঘ করছি যুবক ছাত্র ছাত্রদের কি বলে ছাত্র সমাজ সংঘ করছি তো এইরকম ভাগবত সংঘ করছি মানে ওই সংঘেতে সবাই কেন্দ্র রেখেছেন কৃষ্ণকে তো আপনারা যখন গীতা পাঠ্যচক্র সংঘের মধ্যে যুক্ত হবেন তো সেখানে যদি কেন্দ্র না থাকে সেখানে কৃষ্ণই কেন্দ্রবিন্দুতে থাকবে তো সেই পাঠ্যচক্রতে কেন্দ্রবিন্দু কৃষ্ণ এবং গুরুদেব তার শিক্ষা অনুসারে এই সবকিছু আমরা আচরণ করব তো সেজন্য এই সংঘকে পরিচালনা করতে গেলে তাহলে আমাদের পরামর্শ করতে হবে প্রত্যেকেই প্রত্যেকের সাথে পরামর্শ করে বসতে হবে যে কীভাবে আমরা এই গীতা পাঠটা করবো সেজন্য পরামর্শ করতে হবে আর আমাদের সেই ভক্ত যারা রয়েছে আমাদের মধ্যে তাদের সবাইকে গুরুত্ব দিতে হবে যে সব ভক্তরা সাধারণ নয় সবাইয়ের মধ্যে আত্মা রয়েছে পরমাত্মা রয়েছে তার সবাই ভগবানের অংশ তাই প্রত্যেকে আমাকে সম্মান প্রদর্শন করতে হবে কেউ বয়স্ক আছে কেউ অশিক্ষিত আছে কেউ শিক্ষিত আছে কেউ মহিলা আছে কেউ পুরুষ আছে কেউ দেখতে সুন্দর কেউ অসুন্দর প্রত্যেকটাকে মর্যাদা দিতে হবে না ভগবান রূপে এই মানুষটার মধ্যে আছেন অতএব ভিখারি নয় দেহেতে আমরা বলছি এই গরিব ধনী এই যে ডিওলিটি দ্বৈতভাব এই জন্য যুদ্ধ হয় তো সেজন্য এই দ্বৈতভাব থেকে মুক্ত হতে গেলে এই জন্য আমাদের প্রভুপাত বলেছেন যে আমাদের নাম এই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে গেলে পুণ্যকর্মন তার মানে গীতা ভাগবতের আলোচনা করতে হবে এই গীতা ভাগবতের ভক্ত সঙ্গে আলোচনার মাধ্যমে এই পুণ্যের দ্বারা আমরা সব পাপ থেকে মুক্ত হব সম্মত দ্বন্দ্ব থেকে মুক্ত হব এবং আমি যে কৃষ্ণের দাস তিনি যে আমার সেবনীয় তিনি যে আমার পরম প্রভু তার সেবা করা যে আমার পরম কর্তব্য সেটি উপলব্ধি হবে এভাবেই প্রভুপাদ এই জন্য শিখিয়েছেন এই জন্য আমাদেরকে ভক্তদেরকে গুরুত্ব দিতে হবে আর যদি আমরা প্রত্যেক ভক্তদের সাথে ভালোবাসা স্থাপন করতে চাই সহযোগিতা আশা করি তাহলে আমাদের কী করা উচিত কে বলতে পারেন আপনি আমি সবাই যদি আমরা প্রত্যেকে সাথে সহযোগিতা কামনা করি তাহলে আমাদের কি করণীয় কে বলতে পারেন কি করণীয় কি করলে পরে আমরা পরস্পর মধ্যে যে সহযোগিতা আসবে কি করলে পরে হ্যাঁ যোগাযোগ অপর অপরকে শ্রদ্ধা করবেন মানে যোগাযোগ করতে হবে কমিউনিকেট আদান প্রদান করতে হবে যোগাযোগ করতে হবে গুরু মহারাজ তিনি একটা স্লোগান দেন ইংরাজিতে কমিউনিকেশন ইজ দি কোপারেশন তার মানে আমরা যদি প্রত্যেকের সাথে যোগাযোগ করব তাহলে কোপারেশন পাওয়া যাবে হ্যাঁ কি না সহযোগিতা আশা করা যায় তো এইভাবে কেন্দ্রবিন্দু থাকা চায় আপনার বাড়িতে যখন কাউকে কেন্দ্রতে না রাখেন বাবা যদি কেন্দ্র না রেখে যদি ছেলেমেয়েরা উল্টোপাল্টা কিছু করে তাহলে ওই বাড়িটা নষ্ট হয়ে যাবে ঠিক সেরকম আমরা গীতা পাঠ্যচক্র সেটা একটা সংঘ সেখানে যদি আমরা কৃষ্ণকে কেন্দ্র না রেখে ভক্তদের সাথে আদান প্রদান না করে সেখানে আমরা নিজেদের কুখিগত করে স্বতন্ত্র মনোভাব নিয়ে যদি পরিচালনা করি আমরা যদি গুরু বৈষ্ণবদের আনুগত্যে না থাকি তাহলে আমাদের ওই সংঘটা একদিন হয়তো উঠে উঠে যাবে তারপরে হয়তো ধ্বংস হয়ে যাবে তো সেই জন্য প্রভুবাদ বলেছেন আমাদের পরস্পর যোগাযোগ রাখতে হবে সবকে কেন্দ্রবিন্দু রাখতে হবে সবাইকে আমাদের পরস্পরের মধ্যে গুরুত্ব দিতে হবে প্রত্যেক ভক্তকে এরকম মনে করলে হবে না ওই ধনী লোকটাকে কেবল গুরুত্ব দিব আর এই লোকটাকে গুরুত্ব দিব না এ গরিব লোক এ দেখতে সুন্দর না ও একটু অশিক্ষিত এইরকম না ভক্ত আবার যখন কেউ দীক্ষা হয়ে যাবে তাদের মধ্যে কেউ বয়স্ক আছে কেউ আবার দীক্ষিত ব্রাহ্মণ দীক্ষিত আছে বা কেউ সাধারণ শ্রদ্ধাবান আছে তাদের মধ্যেও এরকম আরোপ করতে হবে গুরুত্ব মর্যাদা যাতে উলঙ্ঘন না হয় তাতে সবাই সুখী থাকবে তো এইগুলি সব ঠিক থাকবে যদি আমরা ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুনে শুনে যদি তুলসীর সামনে আমরা জপ করি যেমন এই গীতা পাঠ্যচক্রে গীতা আলোচনা হয়ে গেল সেখানে তুলসী আছে গুরু পরম্পরা আছে রাধাকৃষ্ণ আছে কেন্দ্রবিন্দু তো আমরা রেখেছি কেন এরকম বসা গীতা পাঠ্যচক্র করলেই কোথাও একটা বসে সেখানে আমরা যেন রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব নৃসিংহদেব পরম্পরা তুলসী সামনে বসে যখন আমরা একমালা জপ করি শুনে শুনে একসাথে যদি জপ করা হয় তাহলে আমাদের কি হবে না মনোনিবেশ আসবে ঐক্যতাও বাড়বে আর এই সব কিছু যে কৃষ্ণই যে কেন্দ্রবিন্দুতা আছেন সবাইকে যে গুরুত্ব দেওয়া দরকার পরস্পরের মধ্যে যে পরামর্শ করা দরকার এইগুলি আদান প্রদান করা দরকার এইগুলি স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে জাগ্রত হবে যদি আমরা ভালো করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি অনুশীলন জপের অনুশীলন করি আর ভক্তদেরকে যদি আমরা পরস্পর তত্ত্বাবধান করি কেয়ার করি তাহলে আনন্দ হবে তখন আমাদের এই সংগঠন আর উন্নত হয়ে উঠবে তখন এই গীতা যে জ্ঞান সবাই গ্রহণ করছে তখন সবাই কি সুন্দর এখানে পরিবেশটা খুব ভালো লাগছে কেন গীতার মুখ্য আশ্রয় হচ্ছেন কৃষ্ণ তো সেখানে কৃষ্ণকে কেন্দ্র করে সব হচ্ছে তখন সবাই আনন্দ করবে তো আমরা দেখি ভাগবত একটা সুন্দর শ্লোক আছে এখানে এবং গীতা ভগবত গীতার আঠেরোটা অধ্যায় আছে আপনারা জানেন গীতাতে কয়টা অধ্যায় আছে আঠেরোটা অধ্যায় আছে তো সেই আঠারোটা অধ্যায়ে যে অষ্টাদশ অধ্যায়ে মাহাত্ম ভগ পদ্মপুরাণে বলা আছে খুব সুন্দর কথা পদ্মপুরাণে অষ্টাদশ অধ্যায়ের মাহাত্মে একটা সুন্দর কথা বলা আছে তো এখানে ভগ শ্রীমদ্ভাগব অষ্টম অধ্যায়ে দ্বিতীয় স্কন্ধে অষ্টম অধ্যায়ে ছয় নম্বর শ্লোক একটা সুন্দর কথা আছে ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদমূল নমুঞ্চতি মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ শরণং যথা এখানে খুব সুন্দর কথা বলা আছে যে ভগবত ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়েছে তো ভগবত ভক্তির প্রভাবে ভক্তি মানে কৃষ্ণ সেবা সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা যেমন আমরা গীতা পড়ছেন গীতা পাঠ্যচক্রে এখানে অনেক রকম সেবা দেওয়া হয় আপনার দেহেতে যত সব ইন্দ্রিয় আছে সবাইকে সেবা দেওয়া হয় আমরা শিখাই যে আপনি এখানে এই বা আসনগুলা বিছাবেন আপনি ঠাকুর সাজাবেন আপনি এখানে গীতা নিয়ে আসবেন আপনি এখানে মালা পরাবেন আপনি এখানে আরতি করবেন আপনি যে গীতা পাঠ্যযোগের যে মাস্টার আছে সেটা পড়াবে আলোচনা করবে এবং প্রত্যেককে আবার কিছু কিছু সেবা দেওয়া হয় তো এটা হচ্ছে সব যাতে ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করার মাধ্যমে আমাদের হৃদয়টা পবিত্র হবে সেটাই এখানে বলছেন ভগবত ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হবে তার মানে এই ভক্তি শুরু হয় ভগবানের নাম থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাহলে জিহা অত শ্রীকৃষ্ণ নামাদি নভাবে গ্রাহ্যম ইন্দ্রিয়ই সব ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারা যাবে না ভগবানকে ভগবানের নাম তার গুণ তার লীলা তার পরিকর তার বৈশিষ্ট্য তার ভক্ত কিছুই আমরা বুঝতে পারবো না ইন্দ্রিয় দিয়ে জ্ঞানের দ্বারা কিন্তু এখানে বলা হচ্ছে কেবল ভক্তির দ্বারা হৃদয় নির্মল হলে এটি বোঝা যাবে তো হৃদয় নির্মল করার পন্থা ভক্তি তো ভক্তির সূচনা প্রবাল বলছেন হরে কৃষ্ণ মন্ত্র দিয়ে শুরু হয় যেটি যমরাজ ষষ্ঠ স্কন্দ ভাগবতে বললেন ধর্ম মূল ভগবান আর সেখানে বলা হচ্ছে ভগবানের নামের দ্বারা এই ধর্ম শুরু হয় আর যেটি হচ্ছে ভগবত ভক্তি আর যার দ্বারা এখানে প্রভুপাল বলছেন হৃদয় নির্মল হয়ে যাবে সেই ভক্ত কখনো ভগবানের পাদপদ্মকে ত্যাগ করবে না ওই ভক্ত যে ভক্ত ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে নির্মল হয়েছে হৃদয় ত্যাগ করবে না কেন তিনি ত্যাগ করবে না না তিনি পরম তৃপ্তি লাভ করেছেন এটা উদাহরণ দিলেন ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণ করে গৃহে প্রত্যাবর্তন করে পথিক সম্পূর্ণ তৃপ্ত হয় আপনারা যখন বাজারে যাবেন কোনো বাজারে আপনি যাচ্ছেন মানে আপনার ব্যবসা আছে আপনার পশ্চিম মেদিনীপুর থেকে কালকাটা অনেক দূর সেখানে যাচ্ছেন ট্রেনে বাসে ঝুলে টুলে তারপরে দীর্ঘ পরিশ্রম করে আপনি আবার বাড়ি ফিরে এলেন তো ওইগুলাতে কত পরিশ্রম কত কষ্ট না খেয়ে দে কত রকম বাড়িতে যখন ফিরে এলেন একটু পান্তা ভাত খেয়ে যখন ঘুমিয়ে বলেন তখন আহ আরাম হ্যাঁ কি না পরিষ্কার তার মানে নিজের বাড়িতে ফিরে এলে সেজন্য আমাদের আসল বাড়িটা কোথায় এখন এই জগতে যে বাড়িটা সাধারণ বাড়িতে একটু পরিশ্রম হয়ে ফিরে এসে আমি সুখ শান্তি পাচ্ছি কিন্তু আবার এই জগতে সুখ শান্তি আনন্দ নেই সাময়িক কিন্তু আমরা সত্যিকারে প্রকৃত আনন্দ চাই তো সেটা যদি আমাদের প্রকৃত আলয় ভগবদ্ধাম নিজের বাড়ি সেখানে ফিরে আসবে এখানে আমরা কেবল পরিশ্রম করছি এই জড়জগত রূপে এখানে আমরা ব্যবসা টেবসা যা কিছু করছি এখানে পরিশ্রম করে খালি ঘুরছি পথিকের মতো তাই জন্য আমরা সর্বদা ক্লান্ত হতাশা কষ্ট উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে সেই জন্য আমাদের প্রকৃত বাড়িতে ফিরে যেতে হবে সেটি গীতার দ্বারা আমাদেরকে বলা হয়েছে যে কিভাবে আমরা ভগবত ধাম যদি ফিরে যাই তাহলে আমাদের ভাগবত আমাদের তার কাছে ফিরে গেলে আর এখানে আমাদেরকে আসতে হবে না আর সমস্ত দুঃখ কষ্ট সব চিরতরের জন্য চলে যাবে সেই জন্য অষ্টাদশ অধ্যায়ের মাহাত্মে গীতায় বলা হয়েছে একবার ইন্দ্র রাজত্ব করেন স্বর্গরাজের রাজা সব দেবতাদের নিয়ে এরকম বসেছেন আর সেখানে নর্তকীরা অপসরীরা খুব সুন্দর নাচছে গান হচ্ছে বিভিন্ন দেবগণ সব বসে সেই আনন্দ উৎসব করছে হঠাৎ করে ইন্দ্র শুনতে পেলেন মৃদঙ্গ মাদল করতাল এইসব বাজছে আর দিক থেকে আসছে দেখছেন একজন সুপুরুষ পুরুষ তাকে আর কিছু ব্যক্তি সুন্দর ব্যক্তি তারা চামর একটা ছত্র ধারণ করে চামর পাখা ব্যজন করতে করতে রকম গান করতে করতে এসব মৃদঙ্গ করতাল বাজিয়ে ওই স্বর্গরাজে ওখানে ঢুকে পড়েছে ইন্দ্র চোখ যে ওখানে চলে গেছে সঙ্গে সঙ্গে ওর মাথার যে স্বর্ণ মুকুটটা পড়ে গেছে তখন সব দেবতারা জানতে পারল যে ইন্দ্রের আজ পদটি সমাপ্ত তার মানে এই যে স্বর্গলোক রয়েছে যে ইন্দ্র দেবতা যে রাজা ইন্দ্র এটা পদ ব্রহ্মার পদ এই সমস্ত দেবদেবীদের আমরা নাম বলছি কালী দুর্গা এসব পদ যেমন আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী এটা পদ আবার পুণ্যকর্ম দিয়ে কেউ ফেল হয়ে গেল আবার একজন তার শেষ হয়ে গেল আবার একজন সে পদে অভিষিক্ত হয়ে যায় ঠিক পুণ্যকর্ম করার মাধ্যমে এই জাগতিক পুণ্যকর্মার মাধ্যমে পবিত্র নদীতে স্নান এবং যা যা কিছু দান করছে দেবদেবী পূজা করছে বিভিন্ন রকম পুণ্যকর্মের বৈদিক কর্মকাণ্ডের মধ্যে স্কুল হসপিটাল ইত্যাদি যে পুণ্যকর্ম করে পবিত্র নদীতে স্নান করছে এর দ্বারা তারা এরকম কিছু পদ পেয়ে যায় ব্রহ্মার পদ ইন্দ্রের পদ তে ইন্দ্র পথটা ওই দিন শেষ দেবতারা সবাই বুঝে গেলেন যেহেতু মুকুটটা পড়ে গেল তখন ইন্দ্র তার রত্ন সিংহাসন থেকে নেমে গেলেন আর নেমে গিয়ে সঙ্গে সঙ্গে ওই যে সুপুরুষকে চামর ঢুলিয়ে ছত্র ধারণ করে এনেছিল সব অন্য দেবতারা তারা কি করলেন তাকে হাত ধরে এনে ওই সিংহাসনে বসে ওই মুকুটটা পরে বলেন আজ থেকে আপনি আমাদের ইন্দ্র আর এই যে ইন্দ্র পূর্ববর্তী ইন্দ্রের মন কষ্ট কখনো পথ চলে গেল এখন কষ্ট উনি এই ব্রহ্মাণ্ডের ক্ষীর সমুদ্রে ভগবান ক্ষীরদক্ষ বিষ্ণু পরমাত্মা বিষ্ণু যিনি এই ব্রহ্মাণ্ডের পরিচালক বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে সাহিত্য আছেন সেই ক্ষীর সমুদ্রের কাছে গিয়ে ত্রাহিমাম ত্রাহিমাং তখন ভগবান আসলেন কি ব্যাপার ইন্দ্র প্রভু আমার প্রতি এত একটা কি বলে বাংলায় আমি বুঝতে পারছিলাম যে খারাপ ব্যবহার করা হলো অবিচার করা হলো। অবিচার এই কথাটা ভালো অবিচার করা হলো তখন ভগবান বিষ্ণু বলছেন কি অবিচার না আমার পথটা এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হলো ও কোনো পুণ্যকর্ম করেনি তখন ভগবান খুব হাসছেন দেখো ইন্দ্র এ আমার ভক্ত ভগবৎ গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ করে এ ভক্তি যেন করে বৈকুণ্ঠবাসী আমার ধামবাসী এ তোমার পদ নেওয়ার প্রতি এক তিলো আসক্ত নয় এতে অনিত্য পদের প্রতিও আসক্ত নয় সে কেবল আমার ধামে থাকার ব্যক্তি কিন্তু আমি আর এই ব্রহ্মাণ্ডে খুঁজে পেলাম না কোনো পুণ্যকর্মা ব্যক্তি যার ফলে আমার এই বৈকুণ্ঠবাসী আমার ভক্ত যে কি এই ভগবদ্গীতা অধ্যয়ন করে সে আমার ভক্ত ভগবদ্ধামে প্রাপ্ত ভক্ত সেবক তাকে আমাকে এখন দায়িত্ব দিতে হচ্ছে কয়েকদিনের জন্য সে আবার আমার ধামে চলে আসবে আবার যদি আমি পুণ্যকর্মা কাউকে পাই তখন ইন্দ্রের মধ্যে মাথায় মনে তো ঢুকে গেল ও গীতা অষ্টাদশ অধ্যায় পড়ে ভগবত ভক্ত হওয়ার ফলে কোনো পুণ্যকর্মার প্রয়োজন হয় না বৈকুণ্ঠ ধামে চলে যাওয়া যায় অত সুন্দর জিনিস আমি গীতা পড়ব তখন ইন্দ্র চলে গেলেন গোদাবরী তীরে দেখছেন এক বিষ্ণু মন্দিরে এক ব্রাহ্মণ ভগবদ্গীতা পড়ছেন অষ্টাদশ অধ্যায় পাঠ করছেন তখন ইন্দ্র ব্রাহ্মণের বেশে ওখানে প্রতিদিন শুনতে লাগেন ওই বিষ্ণু মন্দিরে প্রণাম করে শুনতে শুনতে ওনার আয়ত্ত হয়ে গেল উনি আবার এই ভগবদ্গীতা সুন্দরভাবে অষ্টাদশ অধ্যায় অধ্যয়ন করতে করতে ভগবৎ ভক্তির প্রভাবে বৈকুণ্ঠে চলে গেলেন বৈকুণ্ঠে গিয়ে বসবাস করছেন ভগবান বিষ্ণু হাজির ইন্দ্র যাও ওই যে তোমার পথ তোমাকে আমি অবিচার করেছিলাম বলছিল না ওখানে চলে যাও ওই পথটা আবার সামলাও গিয়ে এখনও আমি আর কাউকে পাচ্ছি না তুমি এখন গিয়ে সামলাও তখন ইন্দ্র বলছে প্রভু আমার প্রতি অবিচার করবেন। আরে তখন বললে অবিচার আবার এখনও অবিচার বলে না আমি এখান থেকে যেতে চাই না ওই সব দেবতার পথে যে ইন্দ্র এই সব অনিত্য এগুলো আমি চাই না এখান থেকে আমি আর যেতে চাই না ওইটাই হচ্ছে আসল বাড়িতে গেলে আর এই ক্লেশকর যে পথ এখানে যে আমরা ইন্দ্রপদ ব্রহ্মার পথ প্রধানমন্ত্রীর পদ রাষ্ট্রপতির পদ এইগুলি পেয়ে আমাদের জীবনে কোনোদিন সমস্যা সমাধান হবে না এই জন্যই ছিল প্রভুপাত এই ইস্কনের দ্বিতীয় উদ্দেশ্য এই গীতার মাধ্যমে ভগবত তত্ত্ব কৃষ্ণ ভাবনা মৃত প্রচার করতে বলেছেন সেই জন্য এইটাই আমরা তার দেখতে পাচ্ছি ইন্দ্র আর আসতে চাইলেন না দিদায় গৌর সীদানাথ প্রেমানন্দে ভগবদ্গীতা কি তা আমি এইখানে শেষ করছি পাঁচ ছটা বেজে গেছে যদি কোনো প্রশ্ন থাকে আলোচ্য বিষয়ের মধ্যে জিজ্ঞাসা করতে পারেন কারো কোনো প্রশ্ন আছে এনি কোশ্চেন নো কোশ্চেন সহা তুলুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জন্য আপনারা চারটি জিনিস করবেন কৃষ্ণ করেননি তাই আমি চারটা জিনিস বলে শেষ করবো প্রভুপাত গীতার তেরো অধ্যায় বলেছেন আট থেকে বারো শ্লোকের মধ্যে চারটি জিনিস আমরা সেটা শটে শিখাই আমাদের নাম হট পরিচয়ের পিছন পাতাতেই ওটা লেখা আছে এবি সিডি বলে আমরা সেটাকে ঘোষণা করি অ্যাসোসিয়েশন এই জন্য এই গীতা ভাগবতের হরিনামের সংঘ সেখানে কৃষ্ণকে কেন্দ্র করে অ্যাসোসিয়েশন করতে হবে তার মানে ভক্ত সঙ্গ করতে হবে সেই ভক্ত সঙ্গে তুলসী থাকবে এখন ভক্ত কে কি করে বুঝবেন না যে গীতা ভাগবতের অনুশীলন করে আচরণ করে সেই মতো জীবনযাপন করে সে হচ্ছে ভক্ত শুধু গীতা বলে সে ভক্ত না আমরা তো জানি বিশ্ব প্রচারক ধর্মপ্রচারক হয়ে যায় অনেকে বলেছে গীতা বলেছে জ্ঞান দিয়েছে কিন্তু গীতা মুখে বলা হয় কিন্তু গীতার যে আচার আচরণ করেন না কিন্তু বিশ্বপ্রচারক নামে আমরা তাদের সম্মান করি হয়তো কিন্তু গীতার মুখে বলে কিন্তু গীতার আচরণ করে না যেখানে কৃষ্ণ বলেছেন যে সমস্ত পাপ থেকে মুক্ত যে ভক্ত কি আছে যজ্ঞাশিষ্ট সন্ত আমরা অনেককে বিশ্ব বিশ্ব সাধু বলে ঘোষণা করে থাকি বিশ্বের বড় সাধু সন্ত কিন্তু কে সাধু সন্ত যদি গীতার কথা বলেন তিনি কিন্তু গীতায় যে বলা আছে যে যজ্ঞাশিষ্ট সন্ত তিনি সন্ত তিনি সাধু যিনি এই ভগবান যে যজ্ঞ পুরুষ তাকে নিবেদিত প্রসাদ খান যাদের আমরা এরকম বিশ্বের প্রচারক বলি সনাতন ধর্মের প্রচারক বলি সেই ব্যক্তি কি গীতার এই কথাটাকে পালন করেছেন প্রভুপাত কাছে বম্বেতে একটা পণ্ডিত এসে শিষ্যদেব বলছে আমি প্রভুপাত দেখা করব। আমি সাতশো শ্লোক আমার মুখস্থ আমি গীতা জানি প্রভুপাত কাছে নিয়ে গেছে বলে আমি সাতশো শ্লোক জানি প্রভুপাত বলেন আপনি একটা শ্লোক কোন শ্লোকটা পালন করেন কিভাবে সেটা যদি আমাদেরকে বলেন খুব ভালো না না আমি তো খালি বলি তো এই রকম প্রচারক ভণ্ড প্রচারক তারা প্রতারক প্রচারক তারা সনাতন ধর্মের নামে বিশ্ববিখ্যাত হতে পারে কিন্তু তারা প্রতারণা করে জগতে সেজন্য সেই ধরনের আমরা চাই না সন্ত বলে তাদেরকে সাধু বলে লাল কাপড় পরে আমরা ঘোষণা করে দিলাম আমি সাধু এই লাল কাপড় পরেছি কিন্তু আমি প্রসাদ খাই না সেজন্য গীতায় কৃষ্ণ বলেন যজ্ঞাশিষ্ট সন সন্ত মুে সর্বকিল বিষয় পাপ থেকে মুক্ত সে শান্ত কি করে পাপ থেকে মুক্ত না প্রসাদ খায় এই জন্য এই এবিসিডির মধ্যে চারটি জিনিস রয়েছে তার মানে সাধুসঙ্গ করতে হবে যে সন্তরা এই গীতা ভাগবতের আচরণ করে সে বাচ্চা শিশু না শিক্ষিত না অশিক্ষিত ধনী না গরিব না মহিলা না পুরুষ এটি বিচার করবেন না আপনার পাশের বাড়ির ছেলেটা ছোট্ট কিন্তু ও প্রসাদ খায় গীতার শ্লোক বলে হরিনাম করে মঙ্গলারতি করে কিন্তু আমি অনেক বিরাট জ্ঞানী গুণী গীতা বক্তৃতা দেই কিন্তু গীতা পড়ে টাকা নেই ভাগবত পড়ে টাকা নেই কীর্তন করে টাকা নেই আর নিজের পরিবার পোষণ করে ওই সব টাকা নিয়ে মাছ মাংস খাই কিন্তু গীতার জ্ঞানটা শুধু এরকমই বলি তো সেটা প্রতারণা করা হয় সে গীতা পাঠক নয় সেজন্য এইরকম ভক্ত বাচ্চা হলেও তার সঙ্গ করবেন সেই রকম ব্যক্তিকে বিশ্বপ্রচারক বলা যাবে যে এই একজনই সারা বিশ্বকে রক্ষা করতে হবে যেমন প্রভুপাদ এই গীতার জ্ঞান দিয়েছেন সেজন্য জন্য সেই রকম ভক্তের সঙ্গ অ্যাসোসিয়েশন এ যেন তুলসী সামনে বসে করতে হবে এই জন্য আপনারা যখন গীতা পড়ছেন তুলসী রাখতে হবে মাস্ট প্রত্যেকটা অনুষ্ঠানে তুলসী থাকতে হবে যে কোনো অনুষ্ঠানে কেন তুলসী আমাদের গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভু নিজে বলেছেন তুলসী যদি আমি না দেখি তাহলে আমার যেমন মাছ জলে না থাকলে যেন ছটপট করে আমি ওই ছটপট ছটপট করি তুলসী যদি না দেখি এই জন্য মহাপ্রু যখন জপ করতেন তুলসীর সামনে এই জন্য আমাদের মন্দিরে যখনই জপ করা হয় তুলসীর ভাগবত পড়া হয় তুলসী নগর কীর্তন হয় তুলসী যেন তুলসী বৈষ্ণবী ভগবান চারটা স্থানে থাকেন সর্বদা তুলসী গঙ্গা বৈষ্ণব আর ভাগবত এই জন্য ভক্ত সঙ্গ করতে হবে এরকমভাবে আর বি বুকস রিডিং যেমন গীতা ভাগবত কেন আমরা শুনলাম ম্যানুয়েল বুক চ্যান্টিং দি হুলি নেম অফ লর্ড তাই সবমেতভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জপ কীর্তন আর ডি ডায়েট খাদ্য শাক সবজি ভগবান বলেছেন পত্রম পুষ্পং ফলম হত্যা যে পাপ যে এটাকে আমাকে নিবেদন করে খায় ও সাধু ও পাপ মুক্ত অনেক লোক বলে না ও তোমরা তো গাছপালা কাটাকাটি করছো মাছ মাংস খেতে নিষেধ করছো ওটাও জীব হত্যা ওটাও জীব হ্যাঁ শাক সবজি খাওয়াও পাপ নিজের জন্য রান্না করো ওটা চুরি করা স্তে নয় বসে গীতায় কৃষ্ণ বলছেন যে আত্মকারণাৎ নিজের জন্য রান্না করে নিজের সুখের জন্য খায় শাক সবজি খেলেও সে চুরি করছে পাপ ভক্ষণ করছে গ্রাসে গ্রাসে তো জন্য শাকসবজি ভগবানকে নিবেদন করে খেতে হবে জীব হত্যা ভগবান মজুর করলেন যেহেতু কৃষ্ণ মালিক তিন বচনটাকে হত্যা করো অর্জুনকে গীতায় জ্ঞান দিতে গিয়ে বলেন তোমার দাদুকে মেরে দাও তুমি আমার চরণে করেছ ভীষ্মদেবকে দেখো ওই যে গুরুদেব দেখো মারো অর্জুন বলেছ করি সে বচনম তব শরণাগতি মানে এরকমই আমি গীতা পড়ে শিখলাম শরণাগত হলাম শুধু উপরে উপরে সাধু সেজে যে গীতা পড়ালাম কিন্তু শরণাগত নয় তাহলে ভণ্ডামি করা যাবে না সেজন্য আমাদেরকে এটাকে নিতে হবে সেজন্য বিশ্ববিখ্যাত হলে হবে না প্রভুপাদ একমাত্র সনাতন ধর্মের প্রচারক সারা বিশ্বময় আর অদ্বিতীয় কেউ নেই এটা যদি আমরা বুঝব প্রভুপাদই একমাত্র এই সব কিছু আচার আচরণ করে শিখিয়েছেন তাই সারা বিশ্বের লোক এটি করছে তাই জন্য ডি ডায়েট খাদ্য শাক নিবেদন করে খাবেন প্রভুপাদ এটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন যদি একটা মানে হত্যা দুই রকম আছে একটা হত্যা আপনার শাস্তি হবে পাপ হবে আবার একটা হত্যা ধর্ম হবে পুণ্য হবে যেমন উদাহরণ দেওয়া হয় মিলিটারিতে যখন ভারত সরকার থেকে সৈনিক বিভাগ থেকে অন্য দেশে যুদ্ধে যায় ওই দেশে যখন অনেককে মেরে ফেলে যুদ্ধে তখন দেশে ফিরে এলে ভারত সরকার তাকে কি দেয় পুরস্কার দেয় না তার প্রমোশন করে দেয় কি না কিন্তু সেই সৈনিক যদি বাড়িতে এসে জমি জায়গা নিয়ে দাদার সাথে বচসা হল সুট করে দিল কি হবে প্রমোশন হবে প্রাইজ হবে জেল হবে মৃত্যুদণ্ড হবে তার মানে একই হত্যা একই ব্যক্তি সৈনিক বিভাগে সরকারের অনুমোদনের দ্বারা হত্যা করল দুইশো সেনাকে মেরে প্রাইজ পেল প্রমোশন হল সে একই ব্যক্তি একজনকে হত্যা করে সে মৃত্যুদণ্ড লাভ করছে তাহলে দেখুন সেই জন্য আমাদেরকে এটি বুঝতে হবে হত্যা একই কিন্তু কিভাবে করবেন এই জন্য কৃষ্ণ বলেছেন মারো হ্যাঁ রে দাও কোনো অসুবিধা নেই কেন তিনি সৃষ্টিকর্তা তিনি চান আগে হত্যা করব না করব কিন্তু আপনারা কি মায়া করেন যখন ধান চাষ করেন পশ্চিম মেদিনীপুরে চাষ হয় ধান চাষ আপনারা অনেকে চাষি যখনই ধান এখন কি বলে রুয়া হয়ে গেছে নাকি বোনা হয়ে গেছে যখন আপনারা দেখেন যে এখানে অনেক গাছ টাছ নোংরা টুংরা আছে আবার দেখেন ধান গাছের মতো আরেকটা গাছ তাকে কী বলে সামা গাছ সামা ধান গাছ বলে না তো যে প্রকৃত চাষি ও দেখতে পারে এইটা হচ্ছে ধান গাছ এটা সামা তো সামা গাছ ধান গাছটা কী করে ধান গাছ মতো দেখে বলে সেটা কি রেখে দেয় না একদম সমলে উৎপাটিত করে কেউ বলবে আপনার ছেলে জানে না রে বাবা ধান গাছ তো তুলে দিচ্ছ আরে মূর্খ এটা সামা গাছ যেহেতু ছেলে জানে না বাবা জানে চাষ করতে করতে বুঝে গেছে ঠিক সেই রকম ভগবান কৃষ্ণ এসেছিলেন এই অধার্মিক ব্যক্তি যারা ধর্ম নামে চালাচ্ছে সেই রকম ধর্ম নামে চলে এগুলি ছল ধর্মকে সম্মূলে উৎপাট করে প্রভুপাত বল তাদের লাত মেরে ঝাঁটিয়ে এই জগৎ থেকে বিদায় করে দাও যারা মন দেশ ধর্ম জাতি ধর্ম নামে ধর্ম প্রচার করে যারা কৃষ্ণর ইচ্ছাকে পূরণ না করে নিজের স্বতন্ত্র ইচ্ছাকে পূর্ণ করতে ধর্ম নামে চলাচে সেই সব ধর্ম ধর্ম না সেগুলি সামা গাছের মতো ধর্ম মনে হচ্ছে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম দেশ ধর্ম জাতি ধর্ম মনে হচ্ছে ধর্ম কিন্তু ওইগুলি সব সামা গাছ সেজন্য আমাদের আত্মধর্ম জ্ঞান করতে হবে কৃষ্ণের সাথে রিলেশন সম্বন্ধ স্থাপন করে আমরা সবাইকে শিখাবো সেটা সেখানে এটা নিন্দা করা নয় যদি সামাধান গাছটা তুলছে কেউ নিন্দা করতে পারে সেজন্য প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা করতে ভগবান এসেছিলেন হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম নয় যেটি শিল প্রভুপাত এইসবকে সম্বন্ধে উৎপাদন করিয়ে সামা গাছের মতো তিনি প্রকৃত ধর্ম আত্মার ধর্ম যে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ নিত্য সেটাকে প্রতিষ্ঠা করলেন সারা বিশ্বের মানুষের কাছে নিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জন্য আপনার এবিসিডি করলে ই এক্সটেসি এই দিব্য ভাব দিব্য আনন্দ লাভ করতে পারবেন আর এই জীবনে ভগবত ধামে চলে যাবেন নিত্য বাড়িতে যাবেন যেখানে গেলে আর এই যে ক্লেশকর পথের যে কষ্ট পাচ্ছি বারবার সেখানে গেলে আর এখানে আসতে চাইবেন না যেমন ইন্দ্র চাইছিল না হরিব বাঞ্ছা ভিউ ভি বৈষ্ণবি ভূ নম নম শ্রীমাদ গুরুচন্দ্র স্বামী মহারাজ